পয়গম্বরু খরৌসা দেখা দে খুদা দরে মাদর সে মিলা দে খুদা শরাবে মোহাব্বত পিলা দে খুদা পয়গম্বর কা রওজা দেখা দে খুদা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মাদদগার জিসি কা রসুলে খুদা উসে আর হিম্মত পরোয়া কিয়া হদদ কো চলে আয়েঙ্গে কমিলি ডুবতে ডুবতে হি সমল যায়গা চলে আলা আল্লাহুম্মা সাল্লি আলা তাওহীদ গড়ং কা আলম মে বজওয়া দিয়া কমলি ওয়ালে নে তৌহিদ কা রঙ কা আলম মে বজওয়া দিয়া কমলি ওয়ালে নে পিপি কে পিয়ালে কৌসর কে লুটেঙ্গ মাসাজি ভর ভর কে ইন্না আতাইনা কুল কৌসার ফরমা দিয়া কমলি ওয়ালে নে দীন মিলা ঈমান মিলা পড়নে কো লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলে মা সঙ্গের সাথী কলে মা গোরের পাথি পড়ো কলে মা দিবারাদি কলে মা দিনে নেই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ এত
কচিরা জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধন, পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধন, বলো বলো সর্বকর, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ফি কালামিল মাজিদে ওয়াল ফুরকানিল হামিদ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়াকালা আল্লাহু তাআলা أيضاً في كتابه كل نفس ذائقة الموت، وقال الله تعالى أيضاً في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، وقال الله
تعالى إلى في كتابه لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيد. وقال النبي صلى الله عليه وسلم من سلك على طريقي فهو لي. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلق الزكاة. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة. پیارے حاضرین مجلس ہمارے ایماندار بھائیرا اللہ والا بھائیرا جوان جوبکیرا ہمارے چھلیرا بچرا بائزشتما مربیان گنیرا پردار اوستید ہمارا ماں او بھونیرا علماء کرام حافظ قرآن مسجد امام اللہ پاکر حجی مندانیرا جلسہ و محفلے ہتاکن کی درودی اکنیشٹ خادم کرمی کمیٹی صاحبان و سدسیہ بردگنیرا দক্ষিণ সন্তেশপুর নূরপুর মিদ্যপাড়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুলপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে মহাব্বাতের মুরিদানদের পরিজার টুকরা নাতিরা আবার ফুলপুরান শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের মহাব্বাতের খলিফা গড়ে মহাব্বাতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুলপুরান শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের পরিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মহাব্বাতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছে এই জিলহজ মাসে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় যদি বলতে পারলেন একটু জোরে বলা যাবে দোয়া দরকার আছে না না ঘরে বসে থাকলে দোয়া হবে
আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে। দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। দোয়া আলাদা জিনিস, দোয়া সবাইয়ের নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাইয়ের নসিবে যদি লাগতো, তাহলে আল্লাহ নবীর দোয়াতে মক্কা শরীফে আর কেউ কাফের থাকত না, সবাই মুসলমান হয়ে যেত। তা মুসলমান হয়েছিল? কথা বলে না। হ্যাঁ, আমি মক্কা শরীফের কথা বলছি। আমি দক্ষিণ সন্তেজপুর নূরপুর মিদ্যে পাড়ার কথা বলছি না। এ দক্ষিণ সন্তেজপুর নূরপুর এ তো কত নিচই পড়ে আছে। আমি মক্কা শরীফের কথা বললাম, যেখানে বড় বড় কাফের ছিল না ছিলনি, কাফের এর আড়ত ছিল, আড়ত যাদের জুলুমে যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী রহমতের নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে কানতে কানতে নবী আমার মদিনা শরীফে চলে গেলে। মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার ছেলেরা যুবকরা তরুণ নওজওয়ানেরা বড় ভাগ্যবান, এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলুন সুবহান, বলেন না সুবহান, জান প্রাণ দিয়ে এরা আমার নবীর সেবা যত্ন খাই খেদমত আদর যত্ন করেছিলেন। নবীকে কষ্ট দিয়েছিল কারা আগে বোঝার চেষ্টা করে, নবীকে কষ্ট দিয়েছিল কারা? মক্কা শরীফের কাফের। আর নবীকে ভালোবেসেছিলেন কারা? নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? মদিনা শরীফের মানুষেরা। বুঝার চেষ্টা করে, আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। নবীকে মানবে, মানার মতো মানতে হবে। নবীকে মানলে তবে মুমিন, না মানলে তখনই হয়ে যাবেন কাফের। নামাজ পড়লে হবে না, রোজা করলেও হবে, কত নামাজ পড়বে? খালি পাঁচ অক্ষের নামাজ, নামাজের শেষ আছে? খালি পাঁচ অক্ষর নামাজ না, আরো নামাজ আছে। আরে নামাজের শেষ অনেক নামাজ, নামাজ পড়েন, রোজা করেন, তসবি পড়েন, জিকির করেন, আমল করেন, বেশি করেন, কম করেন, যাই করেন, নবীকে মেনে করা লাগবে। কথাটা ঠিক না ভুল? নামাজ পড়ার নাম বড় মুসলমান হতো, মক্কা শরীফের কাফেররাও নবীর সাথে নামাজ পড়ত। রোজা রাখলে যদি বড় মুসলমান হতো, মক্কা শরীফের কাফেররা নবীর সাথে রোজা রাখত। ইফতারি করলে যদি বড় মুসলমান হতো, মক্কা শরীফের কাফেররা নবীর প্লেটে ইফতারি খেত, এক প্লেটে কাড়াকাড়ি করে খেত। এত মিশে গেছিল নবীর সাথে। থাকলে যদি বড় মুসলমান হতো, মক্কা শরীফের কাফেররা নবীকে যে কোনো সাহাবা দাওয়াত করতেন, এরাও নবীর সাথে সাহাবা সেজে টুপি দাড়ি জোব্বা পাগড়ি পরে নবীর সাথে সাহাবা সেজে সাহাবার বাড়িতে গিয়ে খেয়ে চলে আসত। শুধু তাই নয়, মরে যাওয়ার পরে নবী নিজে যেতেন কাফের জানাজা, আল্লাহ রসুল যেতেন পড়াতে। চলো আমার মহাব্বতের সাহাবীরা,
আমার একটা মহব্বতের লোক মারা গেছে, আমি রাসূলুল্লাহ জানাজা পড়তে যাচ্ছি, আপনারা আমার সাথে চলে। নবী যাচ্ছে জানাজা পড়াতে, কাফেরের জানাজা। চিন্তা করেছে আমরা কোথায় পড়ে আছি? চিন্তা করেছে এত মিশা মিশেছিল নবীর সাথে, কারণ এমনি করে মিশে নবীর সাহাবাদের ঘরে নবীর দল থেকে ভাগাবার চেষ্টা করেছে। নবী যাচ্ছেন কাফের জানাজা পড়াতে, মাঝপথে এসে গেছেন নবী সাহাবাদের দিয়ে, নবী আগে যাচ্ছেন, সাহাবাদের দল নবী পেছনে পেছনে, মাঝপথে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে ছুটি ছুটি এসে আল্লাহর নবীর জামাটাকে ধরে পেছন থেকে টান দিলেন। আল্লাহ রাসূল চেয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করে, কোথায় যাচ্ছে? কার জানাজা পড়তে যাচ্ছে? যাবেন না, যাবেন না। আল্লাহ রসুল বলছেন, ওমর ফারুক কি বলছো রে বাবা, ও যে আমার মহব্বতের মানুষ, ও আমার সাথে নামাজ পড়ত, আমার সাথে রোজা করত, আমার কাছে কত উঠা বসা করেছে, কত মহব্বত করেছে আমাকে। হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ মাফ চায়, বেয়াদবি মাফ করে, ও সারা জীবনই আপনার বিরোধিতা করেছে। চোখে দেখলো মানি না, মানি না, মুরিদ যে হবে মুরিদের মতো মুরিদ হবে, পীরের মুখের দিকে চেয়ে থাকবে, কে কি বললো না বলে আমার বয়ে গেল। নবীর সাথে এরম করছে, কোথায় আছে ফুলফুরা শরীফের মুরিদ? আসসালামু আলাইকুম, বাহ সুন্দর তরিকা, ছুটে এসে মুসাফা করছে, আবার বুকে বুকে টিপিয়ে ধরছে, কোথায় আছে? আল্লাহ রসুল বলছে, বাবা ওমর ফারুক কি বললে রে বাবা, যে বুঝু সারা জীবন আপনার বিরোধিতা করেছে, সারা জীবন আপনার শত্রুতা করেছে, উলঙ্গ তলোয়ার নিয়েছিল আমার রসুলের পাককে জবাই করতে, আমার নবীকে জবাই করতে এসেছিল, সাহস। ওমর ফারুক আমার নবীর কাছে এসে নবীর নূরের হাত দুখানা ধরে ইমানের কলমা পড়ে আলা দরজার মুসলমান হয়ে গেলে, জোরে বলতে পারলেন না? আর জোরে মানা যাবে না? হযরত ওমর ফারুক যখন কাফের ছিলেন, কাফেরদের পলিসি কোনো উনি জানতেন না? জানতেন না। আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাযিল করে দিয়েছিলেন, আমি আমি আপনাকে ভালোবাসি, আপনি জানেন আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ চাই না আমার বন্ধু অসম্মানিত হন, আমি আল্লাহ চাই না আমার বন্ধু অপমানিত হন, আপনি আমার পেয়ারা বন্ধু খবর দাও, ওদের জন্য দোয়া করবেন না, মিশেলের ওদের জন্য আমার কাছে মাপ চাইবেন না, আপনি আমার বন্ধু হয়ে ওদের জন্য যদি 70 বার দোয়া করে
আমি আপনার দোয়াকে কবুল করে ওদের ঘরে ক্ষমা করব না, মাফ করব না, ওদের ঘরে জাহান্নামাই দেবই দেবই। হাবিব আপনি জানেন না, আমি আল্লাহ জানি। আমার দক্ষিণ সন্তে নূরপুর গ্রামের ভাইরা বাবাজিরা ফুরফুর শরীফের মুড়িদানরা নবীর সাথে এরকম ফেকদারি মুনাফেক নাকি এত মিশামিশে থাকে, আমাদের সাথে এরকম মুনাফেক ভেকধারি মুনাফেক মিশিয়ে আছে না নাই? আমার বলার উদ্দেশ্য হল এইটা, আবার বুকে বুকে টিপে ধরছে, এই চাচাকে চা খাওয়া না, আমি কেক দে, এই মামুকে একটা মশলা দিয়া পান খাওয়া, খাও খেতে পাওনি খাচ্ছ, আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি কথা পাবে না, খাচ্ছেন কেন? মানুষ চিনলে আল্লাহ খেতে শুরু করলেন, তাকে মানুষ চিনতে শিখুন, তাকে মানুষ চিনে খাচ্ছেন খেতে পাওনি, হ্যাঁ খাও খেতে পাওনি খাও, জন্মের খাওয়া খেয়ে দাও, সময় যখন আসবে বাবা তোমার চা খাওয়া, দামি কেক খাওয়া, মশলা দিয়া পান খাওয়া, তোমার বিরিয়ানি খাওয়া, তোমার থামস আপ খাওয়া, কোরবানির গোশত খাওয়া, তোমার জিরে পানি খাওয়া, আল্লাহ তোমার জিরে পানি বের করে তুমি ছাড়বে। এটা আখিরি জামানা, মানুষ চিনতে শিখে। এই দুনিয়ায় এমন একটা ব্যক্তি আসছে যে নিজেকে খোদা বলে দাবি করবে, আমাদেরই মাঝে আসবে, নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হয়ে তারপরেই নিজেকে খোদা দাবি করবে। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। ও আখিরি জামানার নবীর উম্মতেরা বলেন, আমরা আখিরি জামানার নবীর উম্মত দাবি করে থাকি, আমরা নবী বলে মানব? আখিরি জামানার নবীর পরে আর কোন নবী হবে না? কত আর কোন নবী হবে? হযরত বড় পীর রহমাতুল্লাহ জামানায় হুজুর ইলমে দ্বীন শিক্ষা করে যখন ইরাকে জঙ্গলে গিয়েছিলেন, হঠাৎ করে খুব শয়তান বোরাক সেজে এসে হুজুরের কাছে হাজির হয়ে গেল। বোরাক হুজুর আমার পিঠে বসে, আল্লাহ পাক আপনার এবাদতে আপনার এলেমে আল্লাহ খুশি হয়ে গেছে, আমি বোরাককে আল্লাহ পাঠিয়েছে আমার পিঠে বসে, আপনাকে সিদরাতুল সাততবক আসমান পার করে আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে নিয়ে যাব। হাজারে পিরান পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, থামো, এই থামো, আমি আপনি মূর্খ জাহিল হলে খুব খুশি হয়ে যেতাম। হুজুর সঙ্গে সঙ্গে আলমারি থেকে কিতাব বের করলেন, কিতাব বের করে খুললেন, আখিরি জামানের নবী ছাড়া আল্লাহ পাক এই দুনিয়াতে কারোর জন্য কি বোরাক পাঠিয়েছে? কারোর জন্য আল্লাহ বোরাক পাঠাবে? তাহলে বলছে বোরাক, তাহলে কিটা কি? শয়তান যদি হাতে ছিল চাপুক, চাপাক চাপাক করে চাপ কাছে শুরু করলে শয়তান করে করে দুনিয়ায় কার ইমান খারাপ করতে এসেছিস? তুই আমি আব্দুল কাদের আমার ইমান খারাপ করতে এসেছিস? মূর্খ জাহেল আল্লাহর ইবাদত করছে জঙ্গলে, ইবলিস শয়তান এসে পিশাব করে কেলাস করে নিয়ে এসছে, রং টং দিয়ে আতর দিয়ে খুশবু দিয়ে গোলাপ পানি দিয়ে পেস্তা বাদাম দিয়ে পিশাব করে নিয়ে, কার হুজুর আল্লাহ খুশি হয়ে আপনার জন্যে পাঠিয়েছে?
বেহেস্তে থেকে, কৌশল হাউদের শরবত আল্লাহ বেহেস্তের শরবত সারাবান তহুর আল্লাহ পাঠিয়েছে। মূর্খ জাহেল ঘর 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 ইমানটা নষ্ট হয়ে তার অন্তরটা সিয়া হয়ে গেল। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ পাক একমাত্র বেহেশতিদের জন্য আল্লাহ রেখেছেন। জোরে বলবেন না। ও একদম ফুলে এক মোটা হয়ে গেছে, কতই বাদ করেছি আল্লাহ খুশিয়ে বেহেশতি থেকে সারাবন তহুরা পাক। আখিরি জামানার নবী ছাড়া দুনিয়ায় আর কোন নবী হবে? তাহলে এবার আপনারা বলে আখিরি জামানার নবীর উম্মত দাবি করে আমরা এই ব্যক্তিকে নবী বলে মানব? ওর নামটা কি? দাজ্জাল আসবে না, ওটা মিথ্যে কথা। যেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম প্রত্যেকটা নবীরা যে তার নিজের উম্মতকে তার জাল সম্বন্ধে সতর্ক করেছে, দুনিয়ার শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত তার জালের থেকে কঠিন জিনিস আর কিছু না। আপনারা তার জালকে নবী বলে মানবে? মানা থাকলে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। কেমন করে? এই মাটিতে ছিল একদিন কংগ্রেস পার্টি, ছিল না ছিলনি? এখন আর কংগ্রেস পার্টি আছে? এখন আর সিপিএম আছে? কি হয়েছে? টিএমসি তৃণমূল। এই সত্য মিথ্যা করে বলে বুঝিয়ে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে পরিবেশ তৈরি করেছে। এখন আবার তৃণমূল টিএমসিও থাকবে না, আবার একটা দল আসছে, তারও পরিবেশ তৈরি হচ্ছে না হচ্ছে না? টাকা দিয়ে মানুষ কিনে দিচ্ছে, বস্তা বস্তা টাকা, বস্তা বস্তা টাকা দিয়ে মানুষকে কিনে দিচ্ছে, তার পরিবেশ তৈরি হচ্ছে। আখিরি জামানার নবীর নামটাকে উম্মতের কাছে সে নবী বলে প্রতিষ্ঠিত হতে গেলে আখিরি জামানার নবীর নামটাকে আগে ভুলিয়ে দিতে হবে। মানুষের মুখে যেন আখিরি জামানার নবীর নাম যেন মুখে না থাকে। কেমন করে? নবীর নামের মিলাদ শরীফ বন্ধ, নবীর নামের সালাম পড়া বন্ধ, নবীর নামের কিয়াম পড়া, এটা হলো বেদাত সেরে। নবীর নামের দরুদ শরীফ বন্ধ, নবীর নামের কলেমা শরীফ পড়া বন্ধ। এদের ভিতরে দেখবেন বেশিরভাগ দরুদ পড়ে তো দরুদে ইব্রাহিম যাকে গুরুত্ব দিয়ে পড়ে, নামাজেও দরুদে ইব্রাহিম, এমনিও দরুদে ইব্রাহিম, মিলাদেও দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম পড়ুক, পড়তে মানা করি না। আখিরি জামানার নবীর উম্মত দাবি করে, মুহাম্মদ সাল্লামের উম্মত দাবি করে, দরুদে মুহাম্মাদিটা আমাদের জন্য পড়া দরকার আছে না নাই? এ দোকানে দেখবেন এরা একবারও পড়ে না, ভুল করেও পড়ে না। কিন্তু প্রতি কভার ঠিক আছে, কভার কভার কভার। আবার আজকাল এইগুলো আবার জুটিয়েছে, আজকাল এদের ভিতরে দেখতে পাবে, এদের দলের ইমামদের মধ্যে দেখতে পাবে, নামাজের ভিতরে মুনাজাত করবে, দেখবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন,
রহমতিকা ইয়ার আমার রাহিমে। মুসল্লি তার সব বোকা নয়, মসজিদে যত লোক নামাজ পড়ে সব কি বোকা? এর মধ্যে কি চালাক মুসল্লি থাকে না থাকে নে? ধরে, ও ইমাম স্যার, হুজুর, আমরা তো মূর্খ সুরখ মানুষ, আমরা তো কলমা পড়তেই পারি না, আমরা নামাজের সময় উজু করি, জামা কাপড় পাক কাপড় পরে নামাজ পড়তে আসি। আপনি কলমা শরীফটা পড়লেন না, আপনি কলমাটা পড়লে আমরা আপনার পিছনে সাধারণ মানুষ, আপনি আলেম আল্লাহওয়ালা মানুষ, আপনার সাথে আমরা উজু হালতে কলেমাটা পড়তে পারি। কলেমাটা পড়া দরকার আছে না? না। ইসলামের মূল ভিত কটা? নামাজ, রোজা, হজ, জাকাত আর কলেমা। ধনীদের জন্য হলো পাঁচটা, নামাজ, রোজা, হজ, জাকাত আর কলেমা। আর গরিবের জন্য তিনটে, নামাজ, রোজা আর এই কলেমা। এই কলেমাটা আমাদের জন্য পড়া দরকার আছে না? নাই। আপনি কলেমা পড়লেন না ইমাম সাহেব, হুজুর সঙ্গে সঙ্গে পাল্টে ফেলে, এমনি করে মোনাজাতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ, এইটা ওরা বলবে না, বলবে না। যদি মুসল্লি ধরে ফেলে, ও হুজুর ইমাম সাহেব, আপনি তো মোহাম্মদ রসুল্লাহ তো বললেন না, সবকে ধরে ফেলে। আমরা মনে মনে বলি, আমরা মনে মনে বলি, বাবা মনে মনে বললেও মোহাম্মদ রসুল্লাহটা প্রকাশ্যও বলা দরকার আছে না? নাই। বলে মক্কার কাফেরদের সাথে আমার নবীর ঝগড়াটা কি নিয়ে? আজকে যারা বেধর্মী গায়ের কম ও মুসলমান যারা আছে, ওরাও সৃষ্টিকর্তা একজন আছে তা মানে না? মানে মক্কার কাফেররা যখন দোয়া চায়, কাবা করে যে দোয়া চাইতো, আল্লাহর দরবারে সরাসরি ডাইরেক্ট দোয়া করতো, এরাও লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা এরাও মানত, কিন্তু মুহাম্মাদুর রসূলুল্লাহ এটা মানত না। আখিরি জামানায় ইমাম কতকগুলি আলেম মাওলানা এদের সাথে মক্কার কাফেরদের সঙ্গে তফাৎ পার্থক্যটা কোথায়? মক্কার কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ মানত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা মানত না। এইটা নিয়ে নবীর সাথে ঝগড়া, নবীকে জানে মেরে ফেলবে। নবী আমার মক্কাতে কাঁদতে কাঁদতে হিজরাত করে মদিনায় চলে গেলেন। জোরে বল সুবহান। মানার মতো মানতে হবে, নবীকে মানলে তবেই হবেন মুমে, না মানলেই তখনই হয়ে যাবেন কাফে। নামাজ পড়ো, রোজা করো, তসবি পড়ো, জিকির করো, আমল করো, বেশি করো, কম করো, যাই করে নবীকে মেনে করা লাগবে। জোরে বলবেন, নবীকে মানার নাম হলো ইমান, নবীকে মানার নাম হলো ইসলাম। আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবক, চাকরি দাদা, অনেকে বলা অভ্যাস আছে, দেখবেন জল জল বলা অভ্যাস, অনেকে বলে মাংস, কি বলে মাংস, এরকম বলে না, বলে মাংস বলা যাবে অভ্যাস, এতে পশু পড়াতে গেলে আটকাবে না, যাদের জল বলা অভ্যাস, এদের পানি পড়াতে গেলে মুখে আটকাবে না, আটকাবে না। ছোট থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা অভ্যাস, আমরা তো মরে যাব,
আমাদের নাতি পুতারা তো বেঁচে থাকবে বাবা, বলেন তো দেখি এই নাতি পুতাদের কাছে তাদের কাছে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না? ছোট থেকে নানার সাথে দাদুর সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে হুজুরের পিছনে, এই মোহাম্মদ রসুল্লাহ হতে পেরি ছোট্ট থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুই এখন আবার মোহাম্মদ রসুল্লাহ কোথায় পেলি? আমরা তো পড়ে যাব, আমাদের ছেলে নাতি কোনো পোতা কোনো বড় হবে, ওদের কাছে দাজ্জাল এসে নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না? ওই বাচ্চাদের দ্বারায় নাতি পোতাদের দ্বারায় প্রত্যেকের বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রবেশ করতে পারবে না পারবে না? বুঝাতে পারিনি আপনাদের ঘরে খবরটা? দুনিয়াটা এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে, মানুষ আরো মডার্ন হয়ে যাবে। ইসলামের অবস্থা করুন, ইসলামের অবস্থাটা করুন অবস্থা। পায়জামা বড় হয়ে গেছে, দর্জির কাছে গেছে, দর্জি খাইটা কেটে একটু ছোট করে, আর এক দর্জি কাছে গেছে সে খানিকটা কেটে আরেকটু ছোট, আর এক দর্জি কাছে গেছে সে আর খানিকটা কেটে আরেকটু ছোট করেছে। এই ছোট করতে করতে পায়জামার অবস্থাটা এখন প্যান্টুলের মতন হয়ে গেছে। আখেরি জামানার মোল্লা মৌলবী ইমাম হাফেজ কতকগুলি ইসলামের নিয়ম কানুন সব এরা কমাতে 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 বাদ দিতে বাদ দিতে বাদ দিতে বাদ দিতে ইসলামের অবস্থাটা ঠিক প্যান্টুলের মতন করে বেড়েছে। বুঝতে পেরেছে আমার ভাই জানরা বাপ জানেরা যুবকরা? আখেরি জামানায় এটা আখেরি জামানা। আগের যুগের মানুষরা আমল করত কম, কিন্তু ইমানের দিকটা তাদের পাকা না কাঁচা? হ্যাঁ বাবা, ইমান যদি পাকা হয় আমল যদি কমও হয় কি আমতে নাজাত পাবে না জাহান্নামায় যাবে? আর ইমান যদি কাঁচা হয় আমল খুব, ওদের আমল দেখলে আমাদের এখানে লজ্জা লাগে, ওদের আমল দেখলে আমাদের লজ্জা লাগে। ইমান কমজোর, ইমান খারাপ, ইমান কাঁচা। ইমান যদি কাঁচা হয় আমল যদি বেশিও হয় কেয়ামতে নাজাত পাবে না জাহান্নামায় যাবে। আখেরি জামানা এ মাটি আল্লাহর উলিদের মাটি, আউলিয়া কিরামদের মাটি, হাক্কানি পীরে কামিলদের মাটি। এ মাটিতে হাজার হাজার জানা বাজানা আল্লাহর ওলিয়া কামিল হাক্কানি পীরে কামিলদের খেদমত মেহনত এই মাটিতে আছে না নাই বলতে পারেন? তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কিবলার কলিজার টুকরা পাঁচ, হুজুর কিবলা, দাদা পীর কিবলার মহাব্বতের খলিফা, তাদেরও কিছু মেহনত আছে, কিছু মেহনত আছে, কিছু হলেও আজও ফুরফুরে শরীফের দাদা পীরের মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা কেউ না কেউ দাদুজির মহব্বতের মানুষ ছিলেন না ছিলেন? না নালে দাদুজির খলিফার মহব্বতের মানুষ, না নালে দাদুজির পরিচিত টুকরা পাঁচ হুজুর গেলে মহব্বতের মানুষ, কে মানে না মানে আমার পড়ে গেল। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যিনি হন, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে হন, আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলার মুরিদের ছেলে নাতি যদি হন, আপনারা বলেন আপনারা আব্বা দাদুরা বেঁচে থাকলে আজ ফুরফুরে শরীফ থেকে ছোট হুজুরের ছেলে ওমর সিদ্দিকি এসেছি তাতে তারা খুশি হতেন না হতেন? আমাকে পেয়ে আদর যত্ন করতেন না করতেন? ভালোবাসতেন না বাসতেন?
কে মানে না মানে আমার পড়ে গেল। আমি আমার দাদুর মুড়িদের ছেলে, আমার দাদুর কলিজার টুকরা, পাঁচ হুজুরের মুড়িদের ছেলে, দাদুর খলিফাদের মুড়িদের ছেলে, সম্মানটা তো আপনারা রাখবেন। কি ভুল বললাম না ঠিক বললাম? সম্মানটা তো আপনারা না, আখেরি অসম্মান করো না, তার সাথে মহাব্বত রাখবে। কিয়ামতের দিন আল্লাহ পাক সেই কাতারে হাসুর করবেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন। ময়দানে মাশরে বেরানে বিদসগির গাউসুল আযাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হযরত শেখ আব্দুল কাদের বাবা মাইউদ্দিন জিলানি হযরত বড় পীর রহমাতুল্লাহ ডাকবেন। ও পুরপুরা পীর মাওলানা আবু বকর, আপনি দুনিয়ার বুকে আমার তরিকার মানুষ ছিলেন, আমার তরিকার সবক গুণ নষ্ট করেছিলেন, আজ কিয়ামতের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত মুরিদ খলিফা আলেম মাওলানা ইমাম হাফেজ কারি সাথে করে নিয়ে আজ কিয়ামতের ময়দানে আমার কাতারে দাঁড়িয়ে যা। আপনি দুনিয়ার বুকে আমার তরিকার মানুষ ছিলেন, আমার তরিকার সবগুলো নষ্ট করেছিলেন, আজকে আমাদের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ মোতাকে আলেম মাওলানা হাফেজ কারি ইমাম সাথে করে নিয়েছে আমার কাতারে দাঁড়িয়ে যা। নকশবন্দিয়া তরিকা বেরানে পীর হযরতে বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ ডাকবেন। ও ফুরফুরা পীর মাওলানা আবু বকর কোথায় আছেন বাবা? আবু বকর, দুনিয়াতে আপনি আমার তরিকার মানুষ ছিলেন, আমার তরিকার সবগুলো নষ্ট করেছিলেন, আজকে আমাদের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ মোতাকিনি আলেম মাওলানা হাফেজ কারি ইমাম সাথে করে নিয়ে এসে আজকে আমাদের ময়দানে আমার কাতারে দাঁড়িয়ে যা। চিশতিয়া তরিকা বেরানে পীর সুলতানহীন গরিবে নওয়া খাজা বাবা মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ ডাকবেন। ও পুরপুরা পীর মাওলানা আবু বকর, আপনি দুনিয়াতে আমার তরিকার মানুষ ছিলেন, দুনিয়াতে আপনি আমার তরিকার সবগুলো নষ্ট করেছিলেন, আজকে আমাদের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ মোতাকিনি আলেম মাওলানা হাফেজ কারি ইমাম সাথে করে নিয়েছে আজকে আমাদের ময়দানে আমার কাতারে দাঁড়িয়ে যা। যে কোনো আকালে পীরে কামেল ওলিয়ে কামেলদের মহাব্বতে মানুষ দাঁড়া আছেন, পুরপুরা শরীফের দাদা পীর কিবলা সিলসিলার মুরিদ মুতাকিদিন যারা আছেন কিয়ামতের ময়দানে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দানিয়া তরিকার বেরানে পীর যে কোনো কাতারে দাঁড়াবার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আপনি আমার দাদুর মুড়িদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর খলিফার মুড়িদের ছেলে হয়ে থাকে, আপনি আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলার মুড়িদের ছেলে যদি হয়ে থাকে, খাজা সাহেব বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আলফে সানি হুজুরে মহাব্বতের মানুষ যদি হয়ে থাকে,
কিয়ামতের দিন আল্লাহ পাক এই চার ইমামের যে কোনো কাতারে দাঁড়াবার অধিকার আল্লাহ দিয়েছেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? সম্মানটা তো আপনি রাখবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আখিরি জামানা, এটা আখিরি জামানা। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বলা দরকার আছে না না? মনে মনে না প্রকাশ্য প্রকাশ্য করতে হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, নবী নামাজ পড়তেন, মুনাফিক কোন নবীর পেছনে সে নামাজ পড়ছে, নবী নামাজ পড়ছে আল্লাহর হুকুম, নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা হলো কাবা, মাঝখানে আল্লাহ কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করেছিলেন। নবী মক্কা থেকে হিজরাত করে মদিনায় এসে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। মদিনা শরীফ যেতে দেখবেন মাঝপথে একটা মসজিদ আছে, মসজিদে কিবলা তাইন, মসজিদে কিবলা তাইন, দুই দিকেই দেখবেন কিবলা আছে, পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। নবী আমার নামাজ পড়তেন মদিনা শরীফে বাইতুল মুকাদ্দাসের মুখ করে, কিন্তু নবী নামাজ অবস্থায় কাঁদতেন, আল্লাহ আপনার কাবা আমার মহব্বতের জিনিস, এই কিবলাটাকে আমাকে ফিরিয়ে দেয়, এই কিবলাটা আমাকে ফিরিয়ে দেয়। নামাজ হাজরতে নবী মাঝে মাঝে উপস্থিত থাকতেন, আল্লাহর কাছে মনে মনে বলতেন, আল্লাহ পাক আসরে নামাজে দুই রাকাত নামাজ পড়া হয়ে গেছে আর দু রাকাত নামাজ বাকি আছে, নামাজ অবস্থায় আল্লাহ ওহি নাজিল করে দিলে, আমি আপনি বারবার আমার দিকে তাকান, উপরের দিকে তাকান, আমি আল্লাহ বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্য এই কাবা ঘরকে কিবলা হিসাবে আপনার জন্য কবুল করে দিলাম, নামাজ অবস্থায় আপনি কিবলা পরিবর্তন করলেন। নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুল পূর্ব দিক থেকে মুখ ফিরিয়ে একেবারে পশ্চিম দিকে মুখ করে নিলেন। উপস্থিত সাহাবাই কেরামরাও তারাও নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুলের সাথে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে কাবার দিকে মুখ করে নিলেন। জোরে বলবেন না? এর ভিতরে মোনাফেক বেঈমান কাফেররা ছিল, নামাজ ছেড়ে দিয়ে পালন পারেন দেখিয়ে হাসছে, ওনাকে আমরা নবী বলে মানি, নামাজ অবস্থায় কি করলে, নামাজ অবস্থায় এইদিকে তোরা কাতার, এইদিকে তোরা কাত, এটা কি নামাজ হলো? চলে বল নাউজুবিল্লাহ। আপনারা সাহাবাদের ইমান কিভাবে খারাপ করতে দেখেন, কি ধোঁকা দিতে শুরু করে, সাহাবারা কি করেছিলেন, আল্লাহর হুকুম ওহি এসেছে, নবী কোনোদিন নিজের ইচ্ছা মতো কোনো কাজ নবী করেন না আল্লাহর বিনা হুকুমে। কাফেররা ধরলো ঠিক আছে মানছি, ওনার কথা আমরা নবী বলে মানি, ছোট থেকে মেনে আসছি, ওহি এসেছে ঠিক আছে। নামাজ যখন পূর্ব দিকে মুখ করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়ছি, নামাজটা সম্পূর্ণ শেষ করি ওইদিকে, পরের ওয়াক্তের নামাজে না হলে কাবার দিকে মুখ করে পড়ব, এটাও নেই কি করলে, এইদিকে দু রাকাত আর ওইদিকে দু রাকাত, নামাজ কি হলো? সাহাবীরা কি বলেছিলেন, এই কাবের না কান খাড়া করে শুনে নবী যেটা বলেছেন ওইটাই ঠিক, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সাহাবাদের ইমান খারাপ করতে পেরেছিল, কিন্তু মোনাফেক যারা ছিল তাদের ঘরে সাহাবাদের কাছে আল্লাহ পাক চিহ্নিত করে দিয়ে ভাগিয়ে দিলেন। জোরে বলবেন না? নবী নামাজ কাদা করেছে আরাফাতে, জোহরের নামাজ, আসরের নামাজ এক আজানে,
মাগরিবের নামাজ পড়েন নি, মুজদালিফা শরীফে গিয়ে মাগরিবের নামাজ আর ঈশার নামাজ এক আজানে পড়েছেন, জোরে বলবেন না। কাফেররা কি বলল, এটা কি হলো? সাহাবারা কি বলেছিলেন, নবী যেটা করেছেন ওইটাই ঠিক, নবী কোনোদিন আল্লাহর বিনা হুকুমে কোনো কাজ করেন নাই, জোরে বলবেন না। যারা বিরোধিতা করেছিল তাদেরকে, কাফের গুনকে সাহাবাদের কাছে আল্লাহ চিহ্নিত করে দিলেন, জোরে বলবেন না। সবাই মাথায় টুপি, তো সবাই মুখে দাঁড়িয়ে, সবাই গায়ে চোপা, সবাই মাথায় পাকড়ি, চিনবেন কি করে, কে কাফের কে মুনাফিক কে বেঈমান কে মুমিন? নামাজ পড়তে পড়তে আল্লাহর ওহি এসে গেছে, হাবিব আপনি পায়ে যে মোজা দিয়েছেন, এই মোজাটাতে নোংরা জিনিস লেগে আছে। আপনি নামাজ পড়ছেন, আমার প্যারা বন্ধু, পায়ের মোজাটা নামাজ অবস্থায় খুলে ফেলে দেন, সরিয়ে দেন, তারপরে বাকি নামাজটা সম্পূর্ণ করে। নবী নামাজ পড়তে পড়তে বসে পড়েছে, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে, নবী বসে বসে পায়ের মোজাটা খুলে, তারপরে উঠে নবী বাকি নামাজটা সম্পূর্ণ করলেন। এর ভিতরে মুনাফিক যারা রয়েছে না, নামাজ ছেড়ে দিয়ে পারে, উনি বসে বসে পায়ের মোজা পাল্টাচ্ছে, তোরা নামাজে দাঁড়িয়ে আছিস, নামাজ শেষ করার পরে, নামাজ শেষ করে সাহাবারা বেরিয়ে আসছে, মুনাফিক গুন ধরে, ও আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী কারামাল্লাহু ওয়াজহাহু, ওনাকে নবী বলে মান সম্মান করি, কিন্তু ওটা উনি কী করলেন? নামাজ পড়তে পড়তে বসে পড়লেন, তোমরা সবাই নামাজে দাঁড়িয়ে আছো, উনি বসে বসে পায়ের মোজা খুলছে, তারপরে ওটা নতুন করে আবার গোড়া থেকে নামাজ ধরলেন না, যেখান থেকে বসেছিলেন তারপর থেকে ওই নামাজ ধরলেন, শুরু থেকে নয়, মাঝপথ থেকে সে নামাজটা ধরে বাকি নামাজটা সম্পূর্ণ করলেন, এটা কি নামাজ হলো? সাহাবারা কি বলেছিলেন, কান খারাপ করে শুনে, নবী যেটা করেছেন ওইটাই ঠিক, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। নবী নামাজ পড়তেন ফজরের নামাজে বেশিরভাগ উযু করতেন না, নবী ফজরের নামাজে বেশিরভাগ উযু করতেন না, ঘুম থেকে উঠে এসেই হুজুর ইমামতিতে দাঁড়াতেন, জোরে বলবেন না। সমস্ত সাহাবীরা ছুটে ছুটে এসে আল্লাহ নবী পিঠে দেখতে দা করে জামাতে দাঁড়াতেন। এর ভিতরে মোনাফেক যারা ছিল নামাজ ছেড়ে দিয়ে পালা, তো বারেন্দায় গিয়ে হাসত, কিরিশায় রহস্য করতো, তামাশা করত, ব্যাম্বু করত, নামাজ পড়তে না কি করছে, ঘুমিয়েছিল, নামাজ ঘুমন্ত অবস্থায় কখন কি হয়েছে না হয়েছে শরীরে, উঠলেন মুখ ধুলেন না, কুল্লি করলেন না, উজু করলেন না, নামাজে দিয়ে খেলে, এটা কি নামাজ হলো? ও আবু বকর সিদ্দিক, ও আদমর ফল, উসমান গনি, আলী কারাম আল্লাহ ওয়াজহাহু, আমরা ওনাকে নবী বলে পারি, কিন্তু এটা উনি কি করছে? উনি ঘুম নিয়েছিলেন, ঘুম থেকে উঠলেন, মুখ ধুলেন না, কুল্লি করলেন না, উজু করলেন না, এসে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, আর তোমরা সব অন্ধ মানুষের মতন, অন্ধ ভক্তের মতন এসে সবাই এসে পিছনে একটা করলে, এটা কি নামাজ হলো? নবী নামাজ শেষ করে কি বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে দিন, আপনাদের চোখ কান্না হাত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও হাত পা চোখ কান্না মুখ অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনারাও খান আমি রাসূলুল্লাহ আমিও খাই, আপনারাও ঘুমান আমি রাসূলুল্লাহ আমিও ঘুমাই, আপনার ঘুমাবার সময় আপনাদের চোখ কান্না হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ কা ঘুমাবার সময় আমারও হাত পা চোখ কান্না অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, আপনারা ঘুমাবার সময় আপনাদের কলবটা, আপনাদের হৃদয়টা, আপনাদের অন্তরটা ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ ঘুমবার সময় আমার কলবটা জেগে থাকে, বলবেন না, আর জোরে বলা যাবে না। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উযু ভাগে না,
বলবেন না, হাত জোরে বলা যাবে না। নামাজ শেষ করে সাহাবীরা বারান্দায় বেরিয়ে এসছে, কাফেররা মুনাফিকরা বারান্দায় খেয়েছে, ও আবু বকর ও ওমর ফারুক উসমান গনি আলী কররাম আল্লাহ ওয়াজহা, ওনাকে আমরা নবী বলে মানি, সম্মান করি, ছোট থেকে মেনে আসি, আজও মানি। কি মিষ্টি ভাষা দিয়ে সাহাবাদের দল থেকে ভাঙাবার চেষ্টা করছে, তুমি তো ঘুমিয়েছিলে, ঘুমন্ত আমাদের শরীরে কখন কি হয়েছে না হয়েছে কেউ বলতে পারবে? ঘুমিয়েছিলে, উঠলেন, মুখ ধরলেন না, কুল্লি করলেন না, উঁচু করলেন না, সরাসরি এসে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, আপনার সব অন্ধ ভক্তের মতন সবে ওনার পিছনে ইক্তেদা করলেন, এটা কি নামাজ হলো? মুনাফিক কাফেররা কান খাড়া করে শুনে, নবী কোনদিন আল্লাহর বিনা হুকুমে কোনো কাজ করেন না, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। মুনাফেক বেঈমান কাফের গুলো সাহাবাদের সে মিশেছিলেন, এই কটাকে আল্লাহ পাক সাহাবাদের কাছে চিহ্নিত করে সব বের করে দিলেন, জোরে বলবেন না। চোখটা খাঁটিটা আল্লাহ রেখেছে। আমার ভাই ডান্ডা বাপদানেরা যুবকেরা, তার চালা আসবে না মিথ্যে কথা, কি করে আসবে? যেখানে এত মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা আছে না নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে না নাই, হাজার হাজার মৌলানা মুফতি মুহাদ্দিসিন হাফেজে কোরআন মসজিদের ইমাম দাওরায়ে হাদিস আছে না নাই, তাহলে কি করে আমাদের মাঝে দাজ্জাল নবী বলে কি করে প্রতিষ্ঠিত হয়? তাহলে বুঝতে হবে বাবা, আলেম মাওলানা হাফেজ কারি ইমাম বক্তা মুফতি এদের মধ্যে অনেকে দাজ্জালের দলভুক্ত হয়ে বসে আছে। একটা আলেম মাওলানা দাজ্জালকে নবী বলে মেনে নেয়, আম মানুষ সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ হুড় হুড় করে দাজ্জালের দলে ঢুকবে না ঢুকবে না? সাধারণ মানুষ গুলো হুড় হুড় করে তার জালে দলে ঢুকবে না ঢুকবে না? রূপে কে বাজার দিতে গেলি তো মার্কেট না, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, ইমান ইসলামের কায়েম রাখেন, ইমান ইসলামের সাথে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের নাজাত দেন, জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা
আমার ভাইদের না বাপ জানে না, যুবকরা মুরব্বীরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। বাগান যারা তৈরি করেছে, মাটি যারা তৈরি করেছে, বাগানকে যারা সাজিয়েছে, ভুল করেও যেন তাদের দল ছাড়বেন না। যত জায়গায় গজব হচ্ছে বাবা, কোথায় গজব মুসলমানদের উপরে, প্রত্যেক জায়গায় খবর নেন, এরা কিন্তু আসল জায়গা থেকে সরে গেছে। তাদের দ্বারা ইমান ইসলাম পেয়েছে, এরা তাদের ঘরে ভুলে গেছে। যে পাওয়ারে যাদের দ্বারা আল্লাহ পাক ইমান ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ওই পাওয়ারে ওই দল ধরে যদি থাকতাম, যত রকমের গজব পালা মুসিবতি আসু, ওই পাওয়ারেই আল্লাহ মুসলমানকে রক্ষা করবেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? বাগান যারা সাজিয়েছে, মাটি যারা তৈরি করেছে, ভুল করেও যেন তাদের দল ছাড়বেন না। ঠিক বলে ভুল বললাম? আমার ভাই জানরা বাপ জানেরা যুবকরা মুরব্বীরা মায়েরা বোনেরা বেটিরা আখিরি দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন। যারা ভালোবেসেছিলেন, যারা মহাব্বত করেছিলেন, তাদের দেখে শিক্ষা দেন। ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে, আল্লাহওয়ালাদের ইত্তেবা করে। আখিরি জামানা দেখছি তো, ওয়াজ শোনার অভাব নেই, কতবার শুনবে, ওয়াজ কম হচ্ছে, ওয়াজ কম হয়নি, আল্লাহ রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে, মসজিদে যে দেখেন না সে আধ কাতা, কোনো মসজিদে পৌনে এক কাতার, কোনো মসজিদে এক কাতা, বেশিরভাগ মসজিদ এখন আধ কাতারে নেমে এসেছে। দেখছি নামাজ তো পড়েই না, আছে বেশিরভাগ মানুষে দেখবেন জুম্মার নামাজটা পড়ে। মাশাআল্লাহ মসজিদ দেখলে মন খুশি হয়ে যায়, মাশাআল্লাহ মসজিদ ভর্তি, মাশাআল্লাহ ও অনেক মুসলিম মসজিদে জায়গা হয়েছে, দুতলা তিনতলা ভর্তি হয়ে এবার নিচতে মাটিতে চাটাই বিচে সব পিছিয়ে নামাজ পড়ে, মন খুশি হয়ে। ও বাবা দেখবেন খালি ইমাম যখন সালাম ফেলে, সালাম ফেরার পরই দেখবে মতি ভর্তি না ফাঁকা, তা হলো কেন করলেন? নবীর উম্মত দাবি করে নবীর সুন্নতটা পালন করা দরকার আছে না? নাই। নফলটাও পড়া দরকার আছে না? নাই। খবরদার, নবী পাকের মহাব্বতের সব থেকে বড় নিদর্শন হলো নবীর উপর মহাব্বত দরকার আছে না? নাই। কম না বেশি, কম না বেশি, নবীর মহাব্বতের সব থেকে বড় নিদর্শন হলো নবীর তরিকা মতো চলা, নবীর সুন্নাত মতন আমল করা, এইটাই হলো রাসূলে পাকের মহাব্বতের সব থেকে বড় নিদর্শন। খরচ করে পাড়ালে কেয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ সর্বপ্রথমে খরচ আমলের হিসাব নেবেন। ও মাইদানেরা, খরচ আমল যদি কবুল না হয়, কবুল করার মালিককে, কবুল হয়েছে কি গ্যারান্টি দিতে পারবো? তার কবুল হতেও পারে নাও হতে পারে, সে আপনার নিজের দোষে হোক আর ইমামের দোষে হোক। আপনি যে কি জিনিস, আপনি যে কি চিজ, আল্লাহ জানে না জানে, আপনার ইমাম যে কি জিনিস আল্লাহ জানে না জানে। দিন কত পিছনে ফলো করলি ধরা পড়ে যাবে। মাঝে মধ্যে ভারী বাড়িতে যা ভালো মন্দ তরকারি হবে না, একটু চুপি চুপি দিয়ে এসে খাওয়াবে, মাঝে মাঝে পড়ছে নাস্তা পানি খাওয়াবে, ভালো মন্দ খাবার দিয়ে সে খাওয়াবে, কিছু কিছু নজরানাও দেবেন মাঝে মাঝে ওকে ধরবার জন্য।
এবার ধরা পড়বে না পড়বে নিয়ে কথা বলে না। ফেরেশতা সেটি বুঝছে কি চিনি আল্লাহ জানে না জানে না, তার কবুল হতেও পারে নাও হতে পারে। এবার কিয়ামতের দিনে আপনার আমার নাজাতের একটা ব্যাপার আছে না নাই, কোনটা দেখিয়ে নাজাত পাবে কি দেখিয়ে ফাঁকি দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে ফেরেশতাদের, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের কাছে আমার নবীর সুন্নত আমলের হিসাব নাও। ও মাইদানেরা সুন্নত আমল দাও, যদি আল্লাহ তবে কবুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময়, তিনি বড় মেহেরবান, তিনি তার প্যারা বন্ধুর খাতিরে তার দোস্তের খাতিরে ওই সুন্নত আমলটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেয়। বললেন না আজকে বলা যাবে না? ফরজটা কি হলো? খুব গুরুত্ব যে ফরজটা করেছিল সেটা কি হলো? সেটা খাতা থেকে বাদ হয়ে গেছে, হিসাবের দিনে বুঝতে পারবে হিসাব হবে না হবে না, হিসাবের দিনে বুঝতে পারবে তার কতটা কি হয়েছে। সুন্নত আমল যদি কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচারের শেষে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের কাছে এদের নফল আমলের হিসাব নাও। ও মাইদানেরা নফল আমলটাও যদি কবুল হয়ে থাকে, কিয়ামতের কঠিন কাছে দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সমস্ত মখলুকের ভিতরে তিনি তার বান্দা বান্দি দিগকে অত্যন্ত বেশি ভালোবাসে, জোরে বলুন, আর একটু জোরে বলুন, ওই নফল আমলটাই আল্লাহ পাক আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেয়। নামাজ তো পড়ই না, সপ্তাহে একদিন পড়তে এসেছো মসজিদে, বলে জীবনের কাজা নামাজ আছে না? না, এই কাজা নামাজের জন্য কেয়ামত আল্লাহ হিসাব নেবেন না নেবেন? হ্যাঁ, অনেকে দেখবেন ঘুম বেশি, কি বেশি ঘুম বেশি, বেলা পর্যন্ত ঘুমোয়, বেলা সাতটা আটটা পর্যন্ত ঘুমোয় না, ঘুমোয় কথা বলে না, এর সংখ্যা বেশি না কম? ফজরের নামাজটা কি হলো? কাজা নামাজ, কাজা কি করবেন? আদায় করা দরকার আছে না? না, থাক পরে করবো, পরে করবো, জমিয়ে রাখবেন না, পাহাড় হয়ে যাবে। বেলা দশটা সাজে যদি দশটা বেজে যায় তখনও মনে রাখবেন, কিন্তু উঠে পিসাব সারেন, হাজত সারেন, উজু করেন, কাজাটা আদায় করে দেন, জমিয়ে রাখবেন না, পাহাড় হয়ে যাবে। আল্লাহ পাক মাফ করবেন না করবেন? আল্লাহ পাক মাফ করবেন না করবেন? কথা বলেন, আল্লাহ মাফ করতে ভালোবাসে আর বান্দা গুনাহ করতে ভালোবাসে। যে মাফ চায় আল্লাহর কাছে, আল্লাহ খুশি হয় না, বেজার হয়। আর যে মাফ না চায়, ও ভাই জানা বাপ জানা মনে রাখবে, ফরজ আমল যদি কবুল হয়ে থাকে, সুন্নতটাও কবুল হয়ে থাকে, নফলটাও যদি কবুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতে বড় মর্যাদা দান করে। অনেকে ঘুম বেশি, ফজরের নামাজ কাজা, জুমা পড়তে এসেছে, জুমার নামাজ হবে? ফজরের নামাজ কাজা, জুমা পড়তে এসেছে, জুমার নামাজ হবে? ফজরের নামাজটা হলো আখিরি জামানার নবীর নামাজ, জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। নিজের নবীটা বাদ দিয়ে এসেছেন,
আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আখেরি জামানার নবীর মর্যাদাটাকে আল্লাহ বড় করেছে। জোরে বলো, ঘরেই হোক আর হাতে সময় নিয়ে মসজিদে এসে হোক, আগে ফজরের কাজাটা পড়তে হবে। কাজাটাকে আগে পড়তে হবে, তারপরে জুমা পড়েন, জুমা হবে। নিজের নবীটা বাদ দিয়ে এসছে, ও বুদ্ধি খুলে গেছে, তোমার বুদ্ধি খুলে গেছে। অনেকে দেবেন জুমার নামাজ পড়ে, আখেরি জোহরের নামাজ পড়ে না। জোহরের নামাজ হলো আখেরি জামানার নবীর নামাজ, জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। আল্লাহ দরবারে সমস্ত নবীদের ভিতরে আখেরি জামানার নবীর মর্যাদাটাকে আল্লাহ বড় করেছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। জুমার নামাজ পড়ে চলে গেলেন, আখেরি জোহরের নামাজ পড়লেন না, মনে রেখে মরণ পর্যন্ত, কিয়ামতের ময়দানে মরণ পর্যন্ত পড়তে সপ্তাহে সপ্তাহে, পড়তে সপ্তাহে সপ্তাহে জোরে নামাজ কাজা লিখা হবে। কাজা খবর না, আখেরি জামানা ঢোকার মধ্যে পড়ো না। আখেরি জামানার মৌলী সাহেব, আখেরি জামানার মৌলবী ইমাম হাফেজ, এদের কথা শুনে নিজের আখেরাতটাকে নষ্ট করো না। এমনি তো আমার নেই, আবার বেয়াদবি, আবার বেয়াদবি খবরদার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, ইমান আমার কায়েম রাখেন, ইমান আমার সে আল্লাহ মরণ নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবক মহাব্বতের ভাইয়েরা, বাবাজিরা, মনন একদিন হবে, চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান যে সে আমি বলি আর আপনি, মরণ একদিন হবে। অনেকে হজ করতে যাচ্ছে, মাশাল্লাহ, হজ করতে গিয়ে মাশাল্লাহ কাবা হত তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক। হজ সবাই তো আর হাফেজ স্যার নয়, যত লোক হজে যাচ্ছে হাফেজ স্যার, সব বড় বড় মৌলানা স্যার, কিতাব দিয়ে যাচ্ছে, সব বড় বড় দোয়া, কজন আর মুখস্থ করবে, কি করবে, কিতাব দেখে দেখে পড়বে, কিতাব দেখে দেখে পড়বে, যা ভিড়ের চাপ, যে ধাক্কা, হাত থেকে কিতাব পড়ে যাবে, ছিটকে সরে চলে যাবে, কিতাব হাত থেকে ছিটকে চলে যাবে, তাহলে কি করবে? যে দোয়াগুলো মুখস্থ আছে সেইগুলোই পড়বে, এগুলো মুখস্থ নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়বে, কলমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহু আল্লাহু পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাই হবে। দোয়াগুলো পড়বে, এক একটা দোয়ার এক একটা ফজিলত আছে না না, যারা জানে না কি করবে, যারা জানে না যে কোনো জানাই দোয়া পড়ার নাম হজ নয়। আল্লাহ ডেকেছে বান্দাকে, বান্দা এসে গেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক। আল্লাহ ডেকেছে বান্দা বান্দিকে, বান্দা হাজির হয়ে গেছে, হজ হজ হয়ে গেছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাবা ঘর তওয়াফ করে যত হাজি স্যার, কাবা ঘরের চতুর্পাশে বারেন্দায় নিচে কি আছে, নবীদের মাজার। কত নবীর মাজার আছে? 360 জন আল্লাহর নবীর মাজার,
কাবা ঘরের চাকা নেই, চতুর ঘরের চাকা নেই। এই লক্ষ লক্ষ মানুষ পা দিয়ে যে তোয়াফ করছে, সব পায়ের নিচে কি আছে? সব নবীদের মাজা। এটা নবীরা আল্লাহর কাছে চেয়েছিলেন, আশেখ মাসুকের ব্যাপার। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর কাবা ঘরের তোয়াফ হবে না হবে না। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষ কিয়ামত পর্যন্ত কাবা ঘরে আসবে না আসবে না। আল্লাহ আপনার বান্দারা আপনার ঘর কাবা ঘর তওয়াফ করবে, আমাদের বুকের উপর পা দিয়ে তওয়াফ করবে। যেটা বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জায়গা ছাড়ব না, মরিতে এখানেই মর। আর আল্লাহ নবীদের ইন্তেকালের নিয়ম হলো যেখানে ইন্তেকাল হবে লাশ তুলে সরানো যাবে না, যেখানে ইন্তেকাল হবে ওইখানেই মজা হবে, ওইখানেই দাফন দিতে হবে। আমার ভাই জানা বাপ জানে কিতাবে আছে আল্লাহর হাজী বান্দারা হজ করে, আল্লাহ কাবা ঘর তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিতাবে আছে আল্লাহ নবী আলাইহি সালাম করেরা মাদানির ভিতর থেকে সমস্ত হাজি বান্দা হাজ্জানদের জন্য কবরে শুয়ে শুয়ে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আমিন আমিন আমিন, আল্লাহ আপনার হাজি বান্দাদের হজকে কবুল করে নিন, কবুল করে নিন, কবুল করে নিন। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। ও মেয়েরা, আমার রাসূলের পাশে সাল্লাম কাবা ঘর তওয়াফ করেছিলেন, ছোট্ট দোয়া পড়ে কতটুকু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জানো বলুন তো, নবী পাক ইচ্ছা করলে কাবা ঘর তওয়াফ করার সময় গোটা তিরিশ পারা কোরআন শরীফে খতম করতে পারতেন না পারতেন? উম্মতরা পারবে? উম্মতরা পারবে? পারবে না যখন কাঁদবে হজ হয়নি, আমার মতো কাঁদবে, আমার হজ হয়নি, আমি দোয়া পড়তে পারিনি, হজ হয়নি। আমার রাসূলের পাশে সাল্লাম উম্মতের জন্য সহজ করে দিলেন, আমার নবী যেটা করলেন ওইটাকে আল্লাহ পাক কবুল করে দিলেন। জোরে বললেন না, আমার রাসূলের পাক কাবা ঘর তওয়াফ করে জমজম শরীফে পানি হাতে করে নিলেন, একটা পাত্রেতে জমজম শরীফের পানি নিলেন, জমজমের পানি নিয়ে আল্লাহ কাবা ঘরের সামনে কাবা ঘরে দেখেছে পানিটা পান করতে লাগলেন, পান করতে করতে কিছুটা পানি পাত্রের মধ্যে রয়ে গেল, সম্পূর্ণ পানিটা আল্লাহ নবী পান করলেন না, পাত্রে কিছুটা পানি রয়ে গেল। পেছন দিকে চেয়ে দেখলেন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, তাকে বাবা ওমর ফারুক এলান, বাবা এই পাত্রটা ধরে, এতে জমজম সে পানি আছে বাবা, তবে পানিটা আমার ঝুটো পানি, আমি মুখ দিয়ে পান করেছি, এই পানিটা কোথায় ফেলবে বাবা, কোথায় রাখবে বাবা ওমর ফারুক? তবে বাবা ওমর ফারুক এই আমার ঝুটো পানিটা নিয়ে জমজম শরীফের কুয়ার ভিতরে ঢেলে দেয়, কেমন পর্যন্ত জমজম সেই পানি শুকোবে না, কেয়ামত পর্যন্ত আল্লাহর কাবার হজ হবে, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষ কাবা ঘরে আসবে আসবে না আসবে না আসবে না কাবা ঘরে আসবে। আমার উম্মাত উম্মাতিরা দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের উম্মাত কাবা ঘরে আসবে, আল্লাহর কাবার হক আদায় করে, আল্লাহর কাবার হক আদায় করে আমার উম্মাতিরা আমাকে এসে খুঁজবে। ও আমার বাবারা বাবারা আমার সাহাবারা আমার উম্মাতিরা আমাকে খুঁজে পাবে না, তবে কাবা ঘরে এসে আমার ঝুটো পানিটা আমার উম্মতেরা পাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমার ভাই জানা বাচ্চানেরা যুবকরা, আল্লাহ পাকের নিয়াম, আল্লাহ পাকের নিয়াম,
বুঝেছেন? আমরা যখন প্রথম বছরে হজ পাকে গিয়েছিলাম, জমজম সেই কুয়াটা আমরা নিজে চোখে দেখেছিলাম, কুয়ার কাছে গিয়েছিলাম, কুয়ার কাছে গিয়ে পানি খেয়েছিলাম। এখন আর যেতে দেয়নি, বন্ধ করছি, নিজের চোখে দেখেছি। 24 ঘন্টা মেশিন চলছে, দীপ্তিকলের মতন মোটা মোটা, ওর থেকেও বেশি মোটা পাইপ, ওর থেকে হেভি পাওয়ারের মেশিন দিয়ে 24 ঘন্টা পানি উঠছে কুয়া থেকে। 1 ইঞ্চি পানি কমে না, জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর কাবা ঘরের গিলাফটা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা ঘরে গিলাফ ধরে চুমু খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাবা ঘরের দরজায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাবা ঘরের দরওয়াজার চৌকাতে হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এইসব দোয়াগুলো কবুলে যায় না। আমার ভাই জান না বাপ জানের, আল্লাহর কাবা ঘরের পাশে হাতিম বলে একটি জায়গা আছে, এই হাতিমের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম শিবের কুয়া যেখানটা আছে ওই টানাটানি ওপরটাই দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়াতে দোয়া করলে দোয়া কবুল হয়, মিনা মুজদালিফা আরাফা শরীফের দোয়া কবুল হয়। আরাফা শরীফে তামাম দুনিয়ার হাজি সাহেব হাজ্জানদের মেয়ে ছেলে বেটা ছেলের জীবনের গুনাহ আল্লাহ সব ওইখানেই মাফ করে দেয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? মদিনা শরীফের মসজিদে নববী শরীফে রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আসহাবে সোফার ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ নবীর ইমামতির জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জায়গায় যেতে গেলে সময় আছে, সবসময় পাবেন না, যেতে তাহাজ্জুদের 1/2 ঘন্টা আগে যাবেন। মদিনার মসজিদে নববী 1/2 ঘন্টা যখন তাহাজ্জুদের আজান দেয় ওই সময় আল্লাহ নবী রওজা পাকের গেটটা তালাটা খোলা হয়। এই দেখবেন লাইন দিয়েছে, হাজার হাজার মার লাইন দিয়েছে। আল্লাহ মাকে আল্লাহ যার নসিবে রেখেছে, বাবে জিব্রাইল এই দরজা খোলা হয়, এই দরজাতে ঢুকে দোয়া করলে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। আমরা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আল্লাহ রসুলের অদপে, বাবে জিব্রাইলের দরজায় তালা দোয়া এ চলাচ্ছে না, কাঁদছি। রওজা পাক থেকে পিছিয়ে পিছিয়ে সে জান্নাতুল বাকিয়া গোরস্থানের দিকে এসেছি, আল্লাহ নবী রওজা পাক থেকে 70-80 হাত দূরে চলে এসেছি, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজা পাকের গম্বুজের দিকে চেয়েছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হবে না, এত পয়সা খরচ করে ফুটফাটেতে আসলাম, বাবি জিব্রাইল একটু ভেতরে ঢুকে নবী পাকে রওজা পাকে সালাম দেবো, ওই কিনতে ঢুকবো, তারা দোয়া খেতে পারবো না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নসিবে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা পুলিশ এসে আমাকে জামাটাকে কপ করে ধরে টেনে টেনে ভয়ে চমকে উঠেছে, ভয়ে চমকে উঠেছে। পুলিশ ধরে যেমন তো ভাষাও বুঝি না কি অন্যায় হয়েছে, আমার সাথী সঙ্গীরা আমাকে পেছন থেকে জামা ধরে টানাটানি করছে, ছাড়িয়ে দেবে পুলিশের হাত থেকে, পুলিশ কিন্তু ছাড়ে না, তোমরা টানাটানি করুনি সবাই একসাথে জেলে ঢুকবো। তো কোথা নিয়ে যাচ্ছে দেখো, তোর পিছনে পিছনে হেঁটে হেঁটে এসো, টানাটানি করো, তবুও পরে মোয়াল্লিমকে বলে ছাড়াতে পারবে, আর সবাই যদি ঢুকে যায় জেলে কে ছাড়াবে, তোর পিছনে পিছনে। পুলিশটা ধরে আমার জামাটা ধরে টেনে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রসুলের রওজা পাখির কাছে গিয়ে বাবে জিব্রাইল দরজার কাছে গিয়ে পকেট থেকে চাবি বার করে তালাটা খুললো, তালাটা খুলেছে, একটুখানি ফাঁক করে পিছনটা ধরে
ঠেলে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ একবার, আমার সাথে সবাই ঢুকতে পারলো না, দুজন কিন্তু মাথা হ্যাট ওই ফাঁকে টুকটুক করে দুজন ঢুকে পড়ল, একটা আবার আল্লাহ রসুলের রহমত যে কাঁদছি যে আল্লাহ আমার উঁচুটাকে হেফাজত পাক, এই জায়গায় বিনা উজুতে থাকা যাবে, উজুটাকে আল্লাহ হেফাজত করে। এক উজুতে আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ এক উজুতে আল্লাহ পড়িয়েছে। আল্লাহ পাকের নিয়াম মনের খবরটা আল্লাহ পাক জানে না জানে না। কাবা শরীফে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, হাত দিচ্ছি, অনেক উঁচু কাবা ঘরের দরজাটা, অনেক উঁচু, হাত যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। পেছন থেকে কে জানে যখন কোমরটা ধরে একেবারে আমার হাতটা কাবা ঘরের দরজায় চলে, কাবা ঘরের দরজায় হাত দিয়ে কাঁদছি, দোয়া করছি, অনেকক্ষণ ধরে তারপর আমাকে ধরে রেখেছে। আমি নিচে নামবো, আমাকে নামিয়ে দিয়েছে, পেছন দিকে চেয়ে দেখি কেউ নেই। আমার কে তুলল, কে তুলল? কেতাবে আছে অনেক সময় আল্লাহর ফেরেশতারও ধরে তুলে ধরে। মনের খবর কে জানে, মনের খবর কে জানে? মন যদি ঠিক থাকে বাবা, মন দিকে আল্লাহ কবুল করে, মন দিকে আল্লাহ কবুল করে। বুঝেছেন আমার ভাই জানরা, বাপ জানে না, যুবক মুরব্বীরা, আল্লাহ পাকের নিয়াম, জান্নাতুল মুআল্লা গোরস্তান, আম্মাদান খাদিজাতুল কুবরার কবরটা জিয়ারত, বড় গেট, লোহার গেট, এরকম বড় তালা দিয়ে বড়, অপরদিকে চেয়ে দিকে পাহাড় আছে, পাহাড়ের মাথা থেকে নিচে পর্যন্ত সব সাদা, এরকম পরে মানুষ ওই পাহাড়ের উপর দিয়ে জিয়ারত করছে, ধমধম ধমধম করছে। আল্লাহ আমি করে জিয়ারতটা করবো, মা খাদিজাতুল কুবরার মাজারটা, দরজায় হাত দিয়ে তালাটায় হাত দিলাম, বিসমিল্লাহ বলে কয়েকবার লাড়া দিলাম, তালাটা খুলে না, তালা খুলে আল্লাহ নিয়ামত, তালাটা খুলে গেছে, তালাটাকে দিয়ে গিরিয়ে এক জায়গায় লোহাইতে ঝুলিয়ে দিয়ে দৌড়টা খুলে ছুটছে, হাজার হাজার মানুষ আমার পেছনে পেছনে ছুটছে, সব একেবারে যে মা খাদিজাতুল কুবরার মাজারের কাছে হাজির হয়ে গেল, মা খাদিজাতুল কুবরার মাজারটা জিয়ারত করলাম। আল্লাহ রাসূলের দুজন সাহেব দাদার মাজার আছে ওখানে, মা খাদিজাতুল কুবরার মাজারের পাশে, আমার নবী পাকের দুজন ছেলে, দুজন সাহেব দাদা জিয়ারত করলাম, সাহাবায়ে কেরাম শহীদানদের মাজার গুলো জিয়ারত করলাম, জান্নাতুল মুআল্লা সব জিয়ারত করে বেরিয়ে আসছি, এসে দেখি গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, রাইফেল দিয়ে দাঁড়িয়ে আছে, আইনি আলাদা, ভিতর তো থট করে কাঁপতেছি, হেফাজত করবো রাসূলুল্লাহ, কোনো বিপদে না পড়ি, আল্লাহ পাক আপনি হেফাজত করবেন। আল্লাহ এগিয়ে চলে এসছি, পুলিশটা কিছু বললো নিখালি মুখের দিকে চেয়ে দেখলো, সবাই বেরিয়ে চলে এলো, পুলিশ তালাটাকে নিয়ে আবার ওইখানে পাড়ায় লাগিয়ে তালাটা বন্ধ করে দিল, কিছু বলে আল্লাহ পাক। মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা মেজ হুজুর পীরকে আগে বলে গেছিলাম, চা জান তো আপারে
আমাকে তোয়া করতে বলেছে আমার আম্মা জান আপনার কাছে পাঠিয়েছে। মেজর হুজুর কিবলা কষ্ট করে উঠে বসলে আমার মাথাটাকে ধরে বুকে টিপে দেন, যা তোমাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে সুপরদ করে দিলাম। আল্লাহ আল্লাহ রসুল তোমাকে দিল। আদম কিবলা যেসব কথাগুলো বলে দিয়েছিলেন আল্লাহ পাক মিলিয়েছে মিলিয়েছে। আল্লাহ পাকের নিয়ামত। বাবা দেশ ঘুরতে যাই, দেশ দেখতে যাই, আল্লাহ যে কাজে নিয়ে গেছিলেন আল্লাহ সেই কাজই আল্লাহ করিয়েছিলেন। বুঝেছে আমার ভাই জান না বাপ জানির যুবক আল্লাহ যার সমর্থ দিয়েছে তৌফিক দিয়েছে অকাত দিয়েছে জীবনে একবার মক্কা মদিনা শরীফের হকটাকে আদায় করবে, ভুল করবেন ভুল করবেন না, টাকা পয়সা দিয়ে কবরে যাবেন না। টাকা পয়সা কবরে যাবে সব পড়ে থাকবে, জমি জায়গা ঘর বাড়ি কাজ কাজা ব্যবসা বাণিজ্য কবরে যাবে সব পড়ে যাবে। দুনিয়াদারি হিসাবে এগুলো নাড়াচড়া করতে হবে, দেখভাল করতে হয়, কামাই রোজগার করতে হবে, এটা আল্লাহর হুকুম। তাই বলে নিজের আখেরাত আছে না নাই, কথা বলে নিজের আখেরাত আছে না নাই, আল্লাহ আল্লাহ রসুলের হকটাকে আদায় করে যেতে হবে। কবরে শুয়েছি কাঁদবে সব রেখে এলাম, জীবনে একটা ভালো কাজ করে আসতে পারলাম না, আল্লাহর কাবার হজটাও করে আসতে পারলাম না, আল্লাহ নবীর মাজারটাও জিয়ারত করে আসতে পারলাম না। আল্লাহ নে ফরমা যে ব্যক্তি আমার উফাতে পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারটা জিয়ারত করলো, সেখানে আমি রাসূলুল্লাহ সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নে যে ব্যক্তি আমার উপাদের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়ালো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের পাশে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রসুলুল্লাহ সাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়, কেয়ামতের কঠিন হাশরের দিনে আল্লাহ তাআলা দরবারে সুবহানের শাফাওয়াতি করে সাথে করে বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মঞ্জাব কবির আদায় করলেন, কেমতের কঠিন হাসরের দিনে আমি রসুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহ বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, নারাই দেখবে নারাই দেখবে। এই কথার উপর সন্দেহ করলে ইমান থাকবে কাফের হয়ে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে, যে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে সন্দেহ করে কিন্তু বোধ করে সে মুসলমান নাই সেই হলো কাফের। ঘুরে আসার পরে যদি আমার গুনাহ করে এক দুই তিন চার করে নতুন করে গুনাহ লেখা হবে, সেখানে যাওয়া পর্যন্ত তার আগে যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। বলবেন না, আল্লাহর কাবা করতে ঘুরে এসে কাবা করে সম্মান আছে না,
সম্মান ঠিক না, কাবাকার সম্মান রাখতে হয়। হজ কবুল হয়েছে কিনা জানবেন কি করে? হজটা কবুল হয়েছে গ্যারান্টিটা দেবেন কি করে? ঘুরে আসার পরে দেখবেন লোকটার মধ্যে যে সমস্ত অন্যায় ত্রুটি বিচ্ছেদ ছিল সেইগুলো যদি পরিত্যাগ করে ফেলে জানবেন হজ কবুল হয়েছে। আর যদি তাকে স্বভাব পাল্টায় নেই, ধোকাবাজি ধান্দাবাজি ফেরেবাজি চিটিমবাজি সবই আছে, ঘুরে আসার কথা বুঝলে খবরদার আল্লাহর কাবা ঘরের সম্মান আছে না নাই? কাবা ঘরের সম্মান ঠিক লাগবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা। সবাই একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নেবি, সালাম ইয়া হাবিব, সালাম শুকুর রসুল সালাম আলাইকা আবে সুলতানে এ মদিনা, মহাবতে ওহিও ও সতিনা, নূর সে মামুর রসিনা, মিশক সে বিহতার পসিনা, নবি সালাম ya rasul salam ya nabi namo o piyara ya rasul namo o piyara আরশ পর হকিনে পুকারা সচ পেগম্বর হে এ হামারা নবি সালাম আলাইকা রাসূল সালাম জিবরাইল দিলে এঞ্জাওয়াস খুলে দাও আসমা আনের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ আরবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
করিল আল্লাহ আরো বানি বলো দুঃখে রজনি হইল জগৎ নুরানি আমেনার নয়ন অনের মানি নবি সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা হাসরের দিনে কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাগার উম্মত উম্মতি বলে লাইবের আপন করলে নবি সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা আগে পিছু হয়ে কাতার তেন বসবেন না দাঁড়িয়ে থাকে বসেন আপনার কোন ওয়াজ বাকি আছে বসেন কথা হচ্ছে আজকে যে মাহফিলটা হচ্ছে এই মাহফিল হওয়াতে বাবা বিভিন্ন গ্রাম তো পাড়া থেকে সব মহব্বতের মানুষ সব এসেছে ওলামাই কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজি বান্দারে এসেছে আজকে মাহফিলে পুকুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলা আপনাদের ছোট হুজুর পীর কিবলার আওলা বসিরাত আল্লামা মরহুল আমিন স্যার রহমাতুল্লাহ পীরের আওলা বাঁকুড় শরীফের সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলের পীরের আওলা হাজরাত সুফি দুজাম্মেল হোসেন স্যার সুফি সদরুদ্দিন সুফি আব্দুল হামিদ রহমাতুল্লাহ পিয়ারডাঙ্গা শরীফ ইয়াজ আব্দুল মাহবুব স্যার রহমত আব্দুল দেয়ান স্যার সৈয়দ মৌলানা আহমদুল্লাহ স্যার রহমতুল্লাহ আজ আপনাদের দক্ষিণ সন্তোষপুর নূরপুর গ্রামে মিদ্দেপাড়ায় আসলাম তাতে সবাই খুশি না ভেজা অল্প না বেশি কিরকম বেশি একবার তকবিতা তো দেখি নারাই তকবি আর একটু জোরে দেন নারাই তকবি হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত উলামায়ে কেরামগণ দাদা পীর কেবলার হক সিলসিলা দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিনগণ দাদা পীর কেবলার সিলসিলার মুরিদ মুতাকিদিনগণ মাহফিলের কমিটি সাহেবানগণ মাহফিলের যুববৃন্দ মাহফিলের শ্রোতাবৃন্দ আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ হ্যাঁ বাবা মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে কথা বলে না মিডিয়াম জোরে বলেন না কি ইনশাআল্লাহ বিছানা দাও বলেন অনেকের বাবাকে তো মানে মাকে তো বাপ নাই অনেকে দাদু যান নানা যান দাদি যান নানি যান
শ্বশুর শাশুড়ির কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায় নাকি খেয়ে না খেয়ে আমাদের লালন পালন করেছিল। বড় কষ্টের দিন চলে গেছে, আল্লাহ আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি। একটা দিন ছিল বাবা জবের আটা খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বজরে খাক খেয়েছে, কোধার যন্ত্রণায় মানুষ গাছের পাতা খেয়েও জীবিকা নির্বাহন করেছে, অনাহারে দিন কাটিয়েছে ছেলেরা বাচ্চারা নাতিরা পুতারা। আজকে আল্লাহ আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি। হ্যাঁ বাবা, আমরা যে সুখ শান্তিটা পেয়েছি আমাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নামিরা এরকম সুখ শান্তি তারা জীবনেও পায়নি। সন্তানদের উপরে তাদের কিছু আশা ছিল না ছিল, সন্তান হয়ে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না না বলে, আগামী বছরে মা পেলের জন্য কে কি দেবে? এতগুলি ভাইরা বাবাজিরা আছে, উঠে দাঁড়িয়ে বলুন, এতগুলি ভাইয়ের মধ্যে 10,000 টাকা দেবার মতো কেউ আছে বলে? আচ্ছা 10,000 টাকার কিছু দাম আছে? 10,000 টাকায় এক কাঠা জমি হবে? আপনাদের দেশে জমির দাম সস্তা? 10,000 টাকায় এক কাঠা জমি হবে বলেন? নিজেরা তো 2 বিঘে কিনতে পারিনি, 1 বিঘে 10 কাঠা কিনতে পারিনি, যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছিল। একে সোনার মানিকের সুখ ভোগ করছে, খবরদার ফাঁকি দিও না। মা বাপ ভোলার জিনিস নয়, দাদু নানা দাদি নানি ভোলার জিনিস নয় বলে, সেই বাপ মা দাদু নানা দাদি নানির নামে আল্লাহর রাস্তে 10,000 টাকা দেবার মতো কেউ আছে? কাছে না থাকে পরে দেবে, এক বছর পরে দেবে। আছেন আল্লাহর কোনো বান্দা? একজন উঠে দাঁড়িয়ে বলুন, কাছে না থেকে পরে দেবেন, এক বছর পরে দেবেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চা দিলে সুখে শান্তি বসবাস করতে, কাজ কারবার ব্যবসা মানি যে বুঝি রোজকে কামাইতে বর করতে, আল্লাহ দুবেলা দুমুটো খাওয়াবার জন্য রুচিতে কষ্ট না দেন, আসমান থেকে বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দেয়। যদি বলুন আল্লাহ মা, আছেন আল্লাহর কোনো বান্দা? এক বছর পরে দেবে আছে? 5,000 টাকা? এত ধনী ভাইরা বসে আছে, কত টাকা কি করবে বলে? অত টাকা কি করবে? আছেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবার মধ্যে? এতগুলি ভাইয়ের মধ্যে একজনও নেই 5,000 টাকায় 100 শতক জমি হবে? হবে? দাদের নিয়ে সুখ ভোগ করছি বাবা, ঘর বাড়ি করে বিল্ডিং বালাখানা করে ছেলে মেয়ে বউলে সুখ শান্তি করছি বাবা, ভুলে যেও না অতীতের কথা, ভুলে যেও না বাবা। এতগুলি ভাইয়ের মধ্যে একজন দাঁড়িয়ে বলুন 5,000 টাকা দেবেন, এক বছর পরে দেবেন, মাহফিল যেদিন হবে তার 1 সপ্তাহ আগে দেবে। আমি দোয়া করি আল্লাহ আপনার কামাই রুজি রোজগার ব্যবসাতে আল্লাহ উন্নতি দেন, বরকত দেন। মন ছোট করো না বাবা, মনটাকে বড় করো। মনের খবর কে জানে, মনের ভিতরে কি লুকোচুরি খেলছো কেউ জানে না, আল্লাহ জানে না জানে রে। মন দেখে আল্লাহ আপনার বরকত দেন। আমার ভাই জানরা বাপ জানেরা যুবক, আছেন আল্লাহর কোনো বান্দা? কাছে না থেকে পরে দেবেন 2,000 টাকা? হাত তোলে, হাত তোলে 2,000 টাকা এক বছর পর কিনা? ছেলে সাইফুল বাবাজি
হাজির পঞ্চায়েতের ছেলে সাইফুল বাবু, উনি বলছে আমি কত 2000 টাকা দেব। আপনারা খুশি না বেলা? খুশি, দানও করে না কথাও বলে না, খুশি কল্পনা বেশি, অনেক বেশি। কিরম খুশি জমি পুরবিদার নারায় তুব্বি, আর একটু জোরে দেন না নারায় তুব্বি। সম্মানীয় হাজি ইরফান সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় হাজি ইরফান সাহেবরা আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। সাইফুল বাবাজি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বল মারহাবা, নারাই দেখবে, নারাই দেখবে। আমি 1000 টাকা দেবো জোরে জোরে মনে মার খাবো। বুঝি না তোরা জোরে মন না মার হবো, তোদের গলায় জোর নে কেন নারায় তুলবি, হ্যাঁ নারায় দেখবে। আর কি আছে 2000 টাকা তুই করছে জীবনে কি করেছ? এত ভালো কাজ করতে পেরেছ, করতে পেরেছ জীবনে ভালো কাজ, এমন কেউ আছেন জীবনে কি করেছেন দেখান? আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাই আপনার কিয়ামতের দিনে নাজাতের আল্লাহ ওসিলা করবে। এবছর মেহমানদের খাওয়ানোর জন্য তামার হাঁড়ি করতে দিলাম, এক একটা হাঁড়ির দাম বললো 27,000 টাকা। আগে করেছিলাম 54টা হাঁড়ি মেহমানদের খাওয়ানোর রান্নার জন্য, 54টা হাঁড়ি। কেউ বলতে পারবে সন্তোষপুরে এত মুসলমান ধনী ধনী ভাইয়েরা আছে, কেউ বলতে পারবে দিকুজির একটা হাঁড়ি আমরা কিনে দিয়েছি গ্রাম থেকে? বলুন মাই ধরে বলছি, একটা হাঁড়ি কিনে দিয়েছি হুজুর আমরা গ্রাম থেকে, কি 10,000 টাকা আমরা দিয়েছি হুজুর? একটা মানুষের 84টা হাঁড়ি কিনে, 84টা হাঁড়ি, 84টা তামার হাঁড়ি, এক একটা হাঁড়ির দাম এখন 27,000। মন ছোট করা কুই কিউ করছেন কেন? লোক বলে ও মসজিদ দিকে নজর না বেশি দেয়। আমি জালসা মাফিলে না গেলেও ঘরে বসে থাকলে জালসায় গেলেন যা নজর না পাই এর থেকে অনেক বেশি বাড়িতে বসে পায়। বসে গেছেন না জানলে কথা বলে না, মিথ্যে কথা বললাম? আপনি কই কি করছেন? মসজিদ করবার জায়গাটা কিনলাম 36 লাখ, আমাদের পিসাব পায়খানা জায়গাটা কিনলাম 12.5 লক্ষ টাকা। কেউ বলতে পারবে 10 টাকা দিয়ে কেউ শুনতে খুব ওনার পাহাড় হয়ে যাবে কেয়ামতের দিনে, মাপ আল্লাহ করবেন না, যার সমালোচনা করে সে যতক্ষণ মাফ না করে আল্লাহ মাফ করবেন না। তোমার নেকি গুণ আল্লাহ সব তাকে দিবে, কি করে জানে কি কাজ করেছ সব নেকি গুণ আল্লাহ তাকে দিবে, তারপরেও শেষ হবে না, তবু বাকি থাকে। শেষবেলায় আল্লাহ পাক তোমাকে মানুষের বস্তু খাওয়াবে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তুমি আমার সমালোচনা করে কমাতে পারবে না। আমার আব্বাজান পীরকে আমায় বলে এই তুমি দেখবি আমার মাদ্রাসা দেখিস, মসজিদ দেখিস, দাদুর মেহমানদের দেখবি, দেখবি মেহমানদারি করবি, খাওয়াবি, তুই গরিবানা যেমন পারি তাই করবি, দেখবি। তোর দাদুর নেই বলেই তোদের কাছে আসে বাবা, থাকলে তোর দাদুর কাছেই যেত, নেই বলেই তোদের কাছে আসে, দেখবি। লক্ষ্য রাখিস আমি তোর জন্য কবর থেকে দোয়া করব। ভাইরা ছোট হুজুর পীর কিনা দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল ছিল। বাপের বেটা যাকে যা দোয়া করে গেছে সে মুরিদ বলার ছেলেই বল, মুরিদ বলার ছেলেই বল। আমি তো রয়েছি
শেষে পুরপুরা শরীফের একবার শেষ মাথায় আমার আগে চল্লিশ বিয়াল্লিশটা দরবার খুলে বসে আছে। যত মানুষ পুরপুরা শরীফ যায় বারোয়ানা মানুষ আমার সাথে দেখা না করে বাড়ি যায় না। আমার আব্বা বলেছে তুই যেখানেই থাকিস তোকে লোক খুঁজে নেবে, আমি তোর জন্য কবর থেকে দোয়া করব। খুব কেঁদেছিলাম, আমাকে ওখানে দিচ্ছেন দাদুর মাদার কোথার আমায় দিচ্ছেন কোথাও, আমার কাছে কোনো মুড়িদানই যাবে না। বুঝলে বাপের বেটা বাড়িতে আমার আম্মাকে বললে তোমার ছেলে, তোমার একলা ছেলে আমার ছেলে নয়, তোমার কাছে কাঁদছে, আমার কাছে কাঁদে না তো বলে দাও তোর আব্বা নিয়ত করেছে নিয়ত পাল্টাবে না, যেখানে বাড়ি করে দিচ্ছে ওইখানেই তুলে থাকতে হবে। ওকে শুনিয়ে দাও ও দাদু আমাকে যে দোয়া করেছিল সেই দোয়া থেকে ওকে দোয়া করছে। আমার ভাইজান বাচ্চানেরা যুবকরা আল্লাহ পাকের দিয়া দোয়া আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। ছোট হুজুর কিনা দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল ছিল। সন্তোষপুর দক্ষিণ সন্তোষপুর নূরপুর গ্রামের ভাইরা বাবাজিরা ছোট হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি গ্রামে আসতেন চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন না করতেন নে সুখ শান্তি পেয়ে ভুলে যাব না, আল্লাহ সুখ শান্তি দিয়েছে ভুলে যাব না। ছোট হুজুর কি কিল দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল ছিল, জোরে বলবেন না। আর কি আছে বলেন, দু হাজার টাকা কে দেবে কোনটা, এই কোনটা রস্তমিদের ছেলে ছেলে করে ওই কোন দিকে ও এই মাঝখানে এক হাজার টাকা দেবে, জোরে দেব মার হাবা, জোরে একটু জোরে বল না মার হাবা, হ্যাঁ দেখবে দেখবে। আর কে আছে দু হাজার টাকা হাত তোলে সবাই দেখুক, কত টাকা কি করবে জীবনে কি করেছ কাজ জীবনে কি করেছ, এসব সবাই মিলে করি। আছেন আল্লাহর কোনো বান্দা দু হাজার টাকা উঠে দাঁড়াও, এই নাম্বার না মেহমানদের খাওয়ানোর জন্য জান লড়িয়ে দেয় আমিরুল, ও বলছে আমি দু হাজার টাকা দেবো, আপনারা খুশি না দেয় দেখে খুশি হাত তোলে জোরে তকবির দেন না আর এই তকবির, আমার মুক্তার ভাই ছেলে এই বাচ্চা ছেলে যুবক, ও বলছে আমিও দু হাজার টাকা দেবো, আপনারা খুশি না পেয়ে যান দেখে খুশি হাত তোলে জোরে তম্পি দেন নারায় তম্পি শ্বশুরি বলুন জিন্দাবা, দু হাজার টাকা জোরে বল মার হাবা দেখবে। আর কি আছে দু হাজার টাকা, তোমরা নামটা শুনে বলতে পারছো না সাহেব, আপনার নাম, আপনার নাম
ভুলে গেল নাকি? ও জুলফিকার ভাই ছেলের সাথে।